আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা যারা পাখি পালন করি বেশিরভাগই একটা প্রবলেম ফেস করে থাকি তা হলো পাখি শুকিয়ে যায় তাই আজকে জানাবো পাখি শুকিয়ে যাওয়ার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে চলুন জেনে নেই শুকিয়ে যাওয়ার কারণ ফার্স্ট প্রথমে আমরা যে ভুলটা করে থাকি তা হলো পাখিকে অস্বাস্থ্যকর পরিবেশে আঁকা অস্বাস্থ্যকর পরিবেশের রাখার কারণে পাখির ভিতরে বিভিন্ন জীবাণু প্রবেশ করে বাঁধে দ্বিতীয়ত পাখির ভিতরে বেশি পরিমাণ কৃমি থাকার কারণে পাখিটি খাবার রুচি কমিয়ে যায় এবং সে নিজেকে অস্বস্তি বোধ করে তাই এ কারণে পাখি শুকিয়ে যেতে পারে তাহলে চলুন জেনে নেয় এর প্রতিকার সম্পর্কে অস্বাস্থ্যকর পরিবেশ বলতে পাখিকে বেশি ঠান্ডা বা বেশি রৌদ্রের মধ্যে না রাখা পাখিটিকে শুষ্ক এবং আলো বাতাস প্রবাহিত হতে পারে এরকম জায়গায় রাখা দ্বিতীয় কারণটি হলো পাখির ভিতরে কৃমি থাকার কারণে পাখি শুকিয়ে যেতে পারে এর জন্য আমাদের উচিত প্রতি তিন মাস পরপর ক্রিমির ডোজ দেয়া। বিওয়ার্স আমাদের প্রিয় পাখিটিকে হেলদি রাখার জন্য প্রতিনিয়ত মিক্সড ভেজিটেবল খাওয়াতে পারি প্রোটিন জাতীয় খাবারও দিতে পারি এবং আমাদের পাখির শরীরে ব্যালেন্স ঠিক রাখার জন্য ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাওয়াতে পারি বন্ধুরা আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে পাখি শুকিয়ে যাওয়ার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন